দিনে সমস্ত এক্সামের জন্য প্রিপেয়ার হও। আমি আগে বলবো যে ফার্স্টে সিলেবাসটা দেখে নাও যে কি কি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন কোন কোন গুলো কভার করে। সেকেন্ড হচ্ছে যে 10 ইয়ার্সটা ভালো করে দেখে নাও, 10 to 15 ইয়ার্স কেরম ধরনের কোয়েশ্চেন আসে, বা এখন এমসিকিউ লাস্ট মানে 2014 থেকে মেনসেও এমসিকিউ শুরু হয়েছে, তো লাস্ট 5-6 ইয়ার্স এ কেরম কোয়েশ্চেন এসছে। তো এটা একটা ওভারঅল একটা নলেজ পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি আমি কি এক্সাম দিতে চলেছি বা তার কিরাম প্রিপারেশন। সেটার পরে একটা টাইম টেবিল, একটা রুটিন বানিয়ে নিতে হবে। এই যে বুক লিস্ট গুলো দেওয়া হলো, মোটামুটি মোটামুটি এটাই কমন, এছাড়াও আরো অনেক ডিফারেন্ট বুক আছে, আমি যেগুলো ফলো করেছি সেগুলো আমি বললাম। তো আগে একটা রুটিন বানিয়ে নাও যে এইগুলো আমাদের পড়তেই হবে, তারপরে আস্তে আস্তে যে মানে এই উইকে আমি এতটা কমপ্লিট করব, এইভাবে একটা প্রপার রুটিন বানিয়ে আমার আস্তে আস্তে এগোতে হবে। এবং আমি যেটা বলতে চাই যে তোমাদের এমসিকিউ প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি করে করতে হবে, মানে কোনো চ্যাপ্টার পড়ে নেয়ার পর তার থেকে কি কি কোয়েশ্চেন এসছে, বা একটা ওই লুসেন্টে যে বুকটা আছে যে চ্যাপ্টার ওয়াইজ পুরো কোয়েশ্চেন দেওয়া আছে এমসিকিউ, সঙ্গে সঙ্গে সেটা প্র্যাকটিস করে নিলে, যে যা যা নতুন ইনফরমেশন হলো সেটা বইয়ের পাশেই অ্যাড করে নাও, কারণ যখন রিভাইজ করবে তখন একসাথেই পুরোটা পড়া হয়ে যাবে। এইভাবে আমি বলবো যে বারবার পজিটিভ থাকো, কনফিডেন্ট থাকো, এবং খুব ভালো করে প্রিপারেশন নাও, অল দ্য বেস্ট। আর আমি বলবো যে নতুন খুব বেশি না পড়ে একদম লিমিটেড সোর্সে থেকে বারবার রিভাইজ করতে হবে, তবেই কিন্তু এই এক্সাম ক্লিয়ার করা যাবে, কারণ আলটিমেটলি এক্সামে গিয়ে তোমায় মনে রাখতে হবে ইনফরমেশন গুলো, এবং সেটার জন্য যে কোনো একটা বা দুটো বই স্ট্রিক্টলি তাতে ফলো করে যা যা নতুন ইনফরমেশন পাচ্ছ তার পাশেই তুমি অ্যাড করো, সেখানেই তুমি নোটস বানিয়ে অ্যাড করো, করে বারবার রিভাইজ করো। আচ্ছা, আর কিভাবে আনাকাডেমিকে ফলো করা যায় স্টুডেন্টদের জন্য সে ব্যাপারে তুমি যেরকম ফলো করছো? আমি আনাকাডেমি রোমান সাইনি যে কটা স্যারের এনভায়রনমেন্টের ফার্স্টে ক্লাস ছিল আমি সবকটা ক্লাস অ্যাটেন্ড করেছিলাম, প্লাস হচ্ছে যতীন বর্মা স্যারের করেছিলাম, মোদিত গুপ্তা স্যারের করেছিলাম, এবং ইকোনমিক ক্লাসগুলো অ্যাটেন্ড করেছিলাম। আমি কিন্তু আনাকাডেমি একটা ভালোভাবে ফলো করতাম, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পারপাসে, কারণ খুব সুন্দরভাবে খুব ডেপথে গিয়ে জিনিসটা বোঝানো ছিল, যেটা খুব দরকার অ্যাকচুয়ালি, যে তোমাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো থাকতে হবে, বেসিক লেভেলটা ভালো হওয়া দরকার। সেই জন্য আমি তো এই যে এডুকেটর, টপ এডুকেটর, এদেরকে আমি সবসময় আমি ফলো করে এসেছি, আমার কাছে মানে অ্যাপও ছিল, এখনো আছে ফোনে। তো আমি আন একাডেমি কে অবশ্যই বলবো যে স্যারদের যে ভিডিওস গুলো তোমরা ফলো করো, আরো বেসিক আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে, এবং পাশাপাশি WBCS এ যেরকম ধরনের কোয়েশ্চেন আসে সেটাও মাথায় রেখে তোমার প্র্যাকটিস করতে হবে আলটিমেটলি। তো থ্যাংক ইউ পারমিতা আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য, আমরা অনেকই জানলাম। ঠিক আছে, এক্সপেক্ট করছি যে ভিডিওটা যারা স্টুডেন্টরা বাড়িতে বসে অলরেডি প্রিপারেশন নিচ্ছে এবং এই লকডাউনটাতে এই সিচুয়েশনটাতে ঘরে থেকে টাইমটা কাজে লাগানোর চেষ্টা করছে, তাদের হয়তো অনেক বেনিফিট হবে। ঠিক আছে, এবং ইন ফিউচারও যখন সিচুয়েশন নর্মাল হবে, আই হোপ খুব তাড়াতাড়ি নর্মাল হবে, তখনও এই এই এই